আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের সর্বশেষ সংবাদ। সংবাদের শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। লকডাউন প্রত্যাহারের সিদ্ধান্তে নানামুখী প্রতিক্রিয়া বিশেষজ্ঞদের। পথের তীব্র স্রোতের কারণে সব ধরনের ফেরি চলাচল বন্ধ। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে তিনটি বিষয়ে বিধিনিষেধের পরামর্শ দিয়েছে জাতীয় কারিগরি পরামর্শ কমিটি। করোনায় দেশে কমেছে মৃত্যু ও শনাক্তের সংখ্যা। পদ্মা সেতু প্রকল্প নিয়ে ষড়যন্ত্র এখনো বন্ধ হয়নি বলছেন ওবায়দুল কাদের। এবং সর্বশেষ জানাব, মানববন্ধনে গাফফার চৌধুরীর সংহতি, পরিমণিকে মুক্তি না দিলে বৃহত্তর আন্দোলন। শিরোনাম শুনলেন এবার বিস্তারিত, তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করুন। লকডাউন প্রত্যাহারের সিদ্ধান্তে নানামুখী প্রতিক্রিয়া বিশেষজ্ঞদের। বিশেষজ্ঞরা বলছেন, প্রতিদিন 240-এর উপরে লোক মারা যাচ্ছে। এই অবস্থায় বুধবার থেকে গণপরিবহন, দোকানপাট, শপিং মল, অফিস আদালত পুরোদমে চালু হয়ে গেলে ভাইরাসের লাগাম ধরে রাখা যাবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। করোনা ভাইরাসের প্রতিদিন যেখানে শহর, বন্দর, গ্রাম, গঞ্জ, পাড়া, মহল্লায় মৃত্যু হানা দিচ্ছে, সেখানে বিধিনিষেধ শর্ত সাপেক্ষে প্রত্যাহার নিয়ে নানামুখী প্রতিক্রিয়া তৈরি হয়েছে। সরকার সংশ্লিষ্টরা বলছে, মৃত্যু ঠেকাতে বিধিনিষেধের দরকার আছে ঠিক, পাশাপাশি দেশের আর্থ সামাজিক পরিস্থিতি, অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখার বিষয়টিও বিবেচনায় রাখতে হবে। তাছাড়া গণটিকার কার্যক্রম চলছে, এতে করে বেসামাল ভাইরাসকে মোকাবেলা করা সম্ভব হবে। বিশেষজ্ঞরা বলছে, গত 9 দিনে মারা গেছেন 2212 জন, এই সময় আক্রান্ত হয়েছেন 115674 জন, উপসর্গ নিয়ে পর্যন্ত 4435 জনের মৃত্যু হয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশে সংক্রমণ বেড়ে চলেছে। এ সম্পর্কে আমেরিকার সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সোমবার এক অনুষ্ঠানে বলেছেন, মানুষের জীবন ও জীবিকার স্বার্থে সরকার বিধিনিষেধ শিথিল করেছে, কিন্তু পরিস্থিতির যদি অবনতি ঘটে তাহলে আবার লকডাউন দেওয়া হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাবেক বিজ্ঞানী ডক্টর মোজাহিরুল হক মনে করেন, লকডাউন শিথিল বা প্রত্যাহার ছাড়া সরকারের সামনে আর কোনো বিকল্প নাই, কারণ তারা লকডাউন ব্যবস্থা সঠিকভাবে পালনে ব্যর্থ হয়েছে। লক্ষ্য ছিল সংক্রমণ নিয়ন্ত্রণ করা, সেটা তারা পারেনি। এর কারণ হচ্ছে সঠিক পরিকল্পনার অভাব, সক্ষমতার অভাব। তিনি মনে করেন, সংক্রমণ আরও বাড়বে অন্তত 6 সপ্তাহ পর্যন্ত। গণটিকাদান কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করা গেলে সেটা কমে আসবে। সোমবার মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এক সংবাদ সম্মেলনে বলেন, অনেক কিছুই স্বাভাবিক হবে, কিন্তু বন্ধ থাকবে শিক্ষা প্রতিষ্ঠান, জনসমাবেশ ও পর্যটন কেন্দ্র। শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে সরকার এখন অনড়, তাদের কথা পরিবেশ তৈরি হয়নি, তা এখন খোলা যাবে না। সর্বশেষ সরকারি ঘোষণায় বলা হয়েছে, গণপরিবহন আসন সংখ্যার সমপরিমাণ যাত্রী নিয়ে চলবে, তবে অর্ধেক বাস চলবে। এ নিয়ে বিতর্ক হচ্ছে, পরিবহন মালিকরা অর্ধেক যাত্রী নিয়ে সব বাস নামাতে চান রাস্তায়। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এখনই সব বাস চালানোর পক্ষে নন। তিনি বলেছেন, চাপ কমাতেই অর্ধেক বাস চালানোর সিদ্ধান্ত হয়েছে। বাংলাদেশ বাস ট্রাক মালিক সমিতির সভাপতি রমেশ চন্দ্র ঘোষ সরকারের সিদ্ধান্ত পরিবর্তনের দাবি করেছেন, বলেছেন ওই সিদ্ধান্তটি বিচক্ষণতার সঙ্গেই নেওয়া হয়নি। পদের তীব্র স্রোতের কারণে সব ধরনের ফেরি চলাচল বন্ধ। পদের তীব্র স্রোতের কারণে বাংলাবাজার শিমুলিয়া নৌরুটের ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। শুক্রবার রাত 9টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ। বিআরডব্লিউটিসির বাংলাবাজার ঘাট কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছেন। এতে নদীর উভয় পাড় পণ্যবাহী ট্রাক সহ 5 শতাধিক যানবাহন আটকা পড়েছে। এতে বিপাকে পড়েছেন অনেক যাত্রী। বিআরডব্লিউটিসি সহ একাধিক সূত্র জানায়, কয়েকদিন ধরে পদ্মা নদীতে অস্বাভাবিক পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। পানি বাড়ার সঙ্গে স্রোতের গতিবেগে বেড়েছে। নো চ্যানেলের বেশ কয়েকটি স্থানে ঘূর্ণিস্রোতের সৃষ্টি হয়েছে, ফলে ফেরি চলাচল চরমভাবে ব্যাহত হচ্ছে। স্রোতের সাথে পাল্লা দিয়ে চলতে না পারে এই রুটের ডাম ফেরিগুলো কয়েকদিন ধরে বন্ধ রাখা হয়। এছাড়া শুক্রবার সকাল থেকে 3টি K-টাইপ ও 1টি ছোট ফেরি দিয়ে যানবাহন পারাপার হচ্ছিল। সূত্রে আরও জানে, রাতে মাঝপথে ঘূর্ণিস্রোতের কারণে নৌরুটে চলাচল করা ফেরিগুলোকে প্রায় 5 কিলোমিটার পথ উজান ঘুরে চলাচল করতে হচ্ছিল। এতে ফেরিগুলো পারাপারে আগের চেয়ে দ্বিগুণ সময় লাগছিল। তা কর্তৃপক্ষের নির্দেশে রাত 9টা থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এদিকে ফেরি চলাচল অস্বাভাবিক হওয়ার কারণে ঘাট এলাকায় ছোট বড় 5 শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষা রয়েছে। এদিকে স্রোতের কারণেই গত কয়েকদিনে পদ্মা সেতুর পিলারে ফেরির 4 দফা ধাক্কা লেগেছে বলে মনে করেন বিআরডব্লিউটিসি কর্তৃপক্ষ।
সর্বশেষ শুক্রবার সকালে সেতুর 10 নম্বর পিলারে ফেরি কাকুলির ধাক্কা লাগে। এই ঘটনায় ফেরির মাস্টার বাদুল হোসেন ও সুকানি আব্দুর রশিদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে 3টি বিষয় বিধিনিষেধে পরামর্শ দিয়েছে জাতীয় কারিগরি পরামর্শ কমিটি। এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিন পরামর্শের কথা জানান কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ শহীদুল্লাহ। কমিটির সভাপতি বলেন, তিনটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যেগুলো এখনো বিধিনিষেধের আওতায় থাকা উচিত। তার মধ্যে প্রথমেই রয়েছে পর্যটন কেন্দ্রগুলো খুলে না দেওয়া, দ্বিতীয়ত সব সভা সমাবেশ বন্ধ করে দিতে হবে, হোক সেটা রাজনৈতিক, দলীয় বা ধর্মীয়, তৃতীয়ত রেস্টুরেন্টগুলো খোলা থাকলেও যেন সেখানে বসে খাওয়া দাওয়া বা আড্ডা না হয়, সেখানে শুধু খাবার বিক্রি হবে। অধ্যাপক মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, এই তিনটি বিষয়ে বিধিনিষেধ আরোপের জন্য আমরা সরকারকে বিশেষভাবে বলেছি, আমাদের আরও কয়েকদিন পরিস্থিতি পর্যবেক্ষণ করতে হবে, সে অনুযায়ী আমাদের সিদ্ধান্ত নিতে হবে, আর নয়তো বড় কোনো বিপদের মুখোমুখি হতে হবে, এমন শঙ্কার কথাও জানান তিনি। তিনি বলেন, আমরা তো লকডাউনের ফল পেয়েছি, দেশে সংক্রমণ হার যেখানে ছিল 32% বেশি তা 12% কমে এখন 20% মধ্যে চলে এসেছে, তার মানে লকডাউন কার্যকর হয়েছে। সুতরাং এই মুহূর্তে বিধিনিষেধগুলো তুলে নেওয়ার ব্যাপারে আমাদের আরেকটু ভেবে নেওয়া উচিত। সরকার কারিগরি কমিটির পরামর্শ কতটুকু বাস্তবায়ন করেছে বা করেনি, এমন প্রশ্নের উত্তরে শহীদুল্লাহ বলেন, সরকার যে আমাদের কোনো পরামর্শ নেয়নি তা নয়, অনেক পরামর্শ নিয়েছে এবং বাস্তবায়ন করেছে। করোনায় দেশে কমেছে মৃত্যু ও শনাক্তের সংখ্যা। গত একদিনে দেশে করোনায় মৃত্যু হয়েছে আরও 178 জনের। এই নিয়ে করোনায় মোট মৃত্যু হয়েছে 23,988 জনের। এর আগে শুক্রবার টানা 19 দিন পর মৃত্যুর সংখ্যা 200-র নিচে নামে। এদিন 197 জনের মৃত্যু হয়েছে। একই সময় দেশে করোনায় নতুন শনাক্ত হয়েছেন 6,885 জন, ফলে দেশে করোনায় মোট শনাক্তের সংখ্যা হল 14,12,218 জন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত 24 ঘন্টায় মোট 33,330 জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে 20.66%। 24 ঘন্টায় সুস্থ 7,805 জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 12,81,327 জন। পদ্মা সেতু প্রকল্প নিয়ে ষড়যন্ত্র এখনও বন্ধ হয়নি, বলছেন ওবায়দুল কাদের। ফেরির ধাক্কা বারবার কেন, একবার নয়, দুবার নয়, চারবার। অদক্ষতার জন্য চালকের শাস্তি দিলেন, চাকরিচ্যুত করলেন, চালকের অদক্ষতা নাকি নাশকতা তা খতিয়ে দেখতে হবে। নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই বারবার এই ঘটনা কেন ঘটবে, আমাদের বিষয়টি খতিয়ে দেখা দরকার। এই প্রকল্প নিয়ে ষড়যন্ত্র ছিল তা এখনও শেষ হয়নি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শনিবার দুপুরে আমি স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওবায়দুল কাদের বলেন, বিশ্বব্যাংক পদ্মা সেতুর অর্থায়ন থেকে সরে গেলে এই সেতু নির্মাণ অনিশ্চিত হয়ে পড়ে, তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের সিদ্ধান্ত নেন। আজ পদ্মা সেতু দৃশ্যমান, তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের সিদ্ধান্ত নেন। আজ পদ্মা সেতু দৃশ্যমান, আগামী জুনের মধ্যে যানবাহন চলাচল করবে বলে আশা করছি। সব পিলার নির্মাণ শেষ হয়েছে, এ কথা বলছি এ কারণে যে গত 1 মাসে 4 বার সেতুর পিলারে ফেরির ধাক্কা লেগেছে। সেতুমন্ত্রী বলেন, পদ্মা সেতুর পিলারে বারবার ফেরির ধাক্কা, চালকের অদক্ষতা নাকি নাশকতা তা খতিয়ে দেখা হবে। মানববন্ধনে গাফফার চৌধুরীর সংহতি, পরিমনিকে মুক্তি না দিলে বৃহত্তর আন্দোলন। মাদক মামলায় কারাগারে থাকা চলচ্চিত্র অভিনেত্রী চিত্রনায়িকা পরিমনির মুক্তির দাবিতে জাস্টিস ফর পরিমনি ব্যানারে বিক্ষোভ সমাবেশ এবং মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজকে এই পরিমনিকে মুক্তি দেওয়া না হলে আরও কঠোর এবং বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বক্তারা। শনিবার বিকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এই সময় প্রবীণ সাংবাদিকা কলাম লেখক আব্দুল গাফফার চৌধুরীর সমাবেশ ফরচলে যুক্ত হয়ে সংহতি প্রকাশ করেন। তিনি বলেন, এই সমাবেশের সঙ্গে আন্তরিক সমর্থন জ্ঞাপন করছি, পরিমনিকে যেভাবে হেনস্থা করা হয়েছে তার প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে তার মুক্তির দাবি করছি। সমাবেশের সমন্বয়ক ও শ্রাবণ প্রকাশনীর প্রকাশক রবিন আহসান বলেন, আমরা শুধু পরিমনির জন্য এখানে দাঁড়াইনি, আমরা দাঁড়িয়েছি সমস্ত নারীদের জন্য। পরিমনির বাসায় শুধুমাত্র 5 বোতল মদ পাওয়ার ঘটনায় তাকে 6 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। এর মাধ্যমে আপনারা আমাদের নারী সমাজকে বলতে চেয়েছেন পরিমনি কতটা খারাপ, তার বিরুদ্ধে কেউ মামলা করেনি। তারপরেও তাকে কেন গ্রেফতার করা হলো, কিন্তু আপনারা তার বিচার করছেন। বনানী, গুলশান, উত্তরা সব স্থানে মদের বোতল পাওয়া যায়, কই তাদের তো কোনো বিচার হয় না। অচিরেই পরিমনিকে মুক্তি দেওয়া না হলে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন তিনি। সমাবেশ উপস্থিত পরিচালক রশিদ পলাশ বলেন, পরিমনি একজন শিল্পী, তাকে নিয়ে এহেনস্তা মানা যায় না। আমরা বলতে চাই পরিমনি আমাদের মাঝে ফিরে আসুক, তাকে অবিলম্বে মুক্তি দেওয়া হোক। প্রিয় দর্শক, এ ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।